আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস এবং ইভেলির মতন ই কমার্স ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের 13 নম্বর পর্ব। এই 13 নম্বর পর্বে আমরা দেখাবো যে কীভাবে মাই অ্যাকাউন্ট পেজ তৈরি করতে হয়, এবং মাই অ্যাকাউন্ট পেজ তৈরি করার জন্য আমরা এক্সট্রা একটা প্লাগইন ব্যবহার করব, আল্টিমেট মেম্বার প্রো। তো সেই প্লাগইনটি ব্যবহার করে কাস্টমাইজেশন করে আমরা কীভাবে আমাদের টোটাল প্রসেসটা সাজাবো স্টেপ বাই স্টেপ, সেই বিষয়টা দেখবো। তাহলে চলুন কাজটা শুরু করে দিই কথা না বলে। আর হ্যাঁ, আপনি যদি আজকের পর্বটি নতুন দেখেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করবো, আমাদের প্রিভিয়াস 12টি পর্ব পাবলিশ করা আছে, সেগুলো দেখে আজকের পর্বটি স্টার্ট করবেন। তাছাড়া কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না, কারণ এটা সিরিজ স্টেপ বাই স্টেপ ভিডিও পাবলিশ করা হয়। আর পারলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন ক্লিক করে রাখবেন। তাহলে চলুন ফার্স্টে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসি। আসার পর ডিফল্ট একটা পেজ আমাদের অলরেডি ওকমার্স প্লাগইন ইনস্টল করার ফলে আমাদের ওয়েবসাইটের মধ্যে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়। তো সেই পেজটাকে আমরা ভিজিট করব, দেন তারপর আমরা এক্সট্রা প্লাগইনটি ইনস্টল করে অপটিমাইজ করব। তো আমি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে অলরেডি সাইট লগ ইন করা অবস্থায় আছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে অল পেজে আসার পর আমরা স্ক্রল করে দেখলে আমরা দেখতে পাবো যে এখানে মাই অ্যাকাউন্ট নামে যে একটা পেজ, ঠিক আছে, এটা মূলত আমাদের ওকমার্স প্লাগইন সেট আপ করার ফলে এই বেশগুলো পেজ আমাদের এখানে ক্রিয়েট হয়ে যায়। যেমন মাই অ্যাকাউন্ট পেজ, শপ পেজ, চেকআউট পেজ, কার্ট পেজ, হ্যাঁ, এগুলো অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যায়। আচ্ছা যাই হোক, তো দেখেন আমি মাই অ্যাকাউন্ট পেজটাকে ভিজিট করলাম। তো ভিজিট করার ফলে এখানে বেশগুলো অপশন এখানে শো করতেছে, পাশে সাইড ব্যাডটাও শো করতেছে। আমি চাইলে সাইড ব্যাডটা রিমুভ করে দিতে পারি, কারণ মাই অ্যাকাউন্ট পেজে সাইড ব্যাডটা আসলেও এখানে দেওয়াটা উচিত না, কারণ এরকমটা থাকে না। তো যদিও আমাদের পেজটাকে অপটিমাইজ করা হয়নি, এই জন্য রয়ে গেছে। তো সাইড ব্যাডটা কীভাবে সরাতে হয় আই হোপ আপনারা সবাই জানেন। তো জাস্ট আমরা এখানে আসবো, আমি যদি বলি যে ফুল উইথ, এটা দেওয়ার পর দেন এখানে আপডেট দিলাম, ঠিক আছে। এবার আমরা মাই অ্যাকাউন্ট পেজটাকে যদি একটু রিলোড দিই তাহলে দেখবো আমরা সাইড ব্যাডটা, আমাদের সাইড ব্যাডটা চলে গেছে, ঠিক আছে। এখন এই মাই অ্যাকাউন্ট পেজটা গত ক্লাসে আমরা 12 নম্বর ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে আপনার ওকমার্স প্লাগইনের যে পেমেন্ট মেথড আছে সেটা কীভাবে সেট আপ করবেন সেটা আমরা দেখিয়েছি। ইনশাল্লাহ আপনারা দেখে এনজয় ফিল করছেন। আচ্ছা যাই হোক, এই পেজটাকে আমরা আমাদের এই আইকনটার সাথে আমরা লিঙ্ক আপ করাই দেবো। এই আইকনটার সাথে কেন লিঙ্ক আপ করাবো? এই আইকনটা মূলত আমাদের মাই অ্যাকাউন্ট পেজটাতেই বোঝাবে, হ্যাঁ, অ্যাডমিন পেজকেই বোঝাচ্ছে, ঠিক আছে, ইভেলের মতো। তাহলে চলুন আমরা এই হেডার অপশনটাকে আমরা এডিট করি, কারণ এটা তো হেডার সেকশনের মধ্যে, তাই না? এই আইকনটা আমরা এডিট উইথ এলিমেন্ট, এইখানে চলে আসলো এটা। জাস্ট এটাকে আমরা এডিট করলাম, এডিট করার পর আমরা লক্ষ্য করব এই পাশে দেখেন লিঙ্ক নামে একটা অপশন আমরা পাচ্ছি, তবে কোনো লিঙ্কের বক্স নাই। তবে এই ড্রপ ডাউন অপশনটাকে আমরা যদি এখানে কাস্টমাইজ ইউআরএল দিই, তারপর এটা পেয়ে যাব। এখানে জাস্ট এটাকে লিঙ্ক আপ করে দিয়ে এখানে আমি আপডেট দিলাম। এখন যেখানে আমি মাউসের কার্সার রাখলে এটা লিঙ্ক আপ অবস্থায় দেখাচ্ছে, ঠিক আছে। তো এখন যদি আমি নর্মালি এই পেজটা ভিজিট করে আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের মাই অ্যাকাউন্ট পেজে চলে আসতেছে, ঠিক আছে। এখন আমি যদি অন্য একটা পেজ থেকে আমাদের ওয়েবসাইটটা যেটাতে আমাদের সাইটটা লগ ইন করা নেই সেইটা থেকে আমি যদি সাইটটাকে ভিজিট করি তাহলে দেখেন কেমন দেখায়। আমি যদি আমাদের সাইটের ইউআরএলটা এখানে পেস্ট করি, মাই অ্যাকাউন্ট পেজ, মাই অ্যাকাউন্ট কথাটা কেটে দিব আমি, এখানে দেখেন, এইখানে আসার পর দেখেন আমাদের, আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের মাই অ্যাকাউন্ট পেজটা ঢোকার জন্য আমাদেরকে লগ ইন করতে বলছে, ঠিক আছে। এখন প্রশ্ন হলো, আমরা কিন্তু রেজিস্ট্রেশন করার কোনো অপশন কিন্তু আমরা এখানে রাখি নাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন কি করতে পারি? আমরা বলছিলাম গত ক্লাসে যে আমরা ফেসবুক এবং জিমেইলের মাধ্যমে কীভাবে লগ ইন করা যায় সেই অপশনটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আজকের পর্বটি যেহেতু আলটিমেট প্রো, আলটিমেট মেম্বার একটা প্লাগইন, ওইটা অপটিমাইজ করে আপনাদেরকে দেখাবো, সেক্ষেত্রে ভিডিওটা লং হয়ে যাবে, ওইটা হয়তো নাও দেখাইতে পারি, কিন্তু নেক্সট পর্ব ইনশাল্লাহ আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে প্রসেসটা। এখন দেখেন আমরা যদি অ্যাজ এ কাস্টমার একটা প্রোডাক্ট এখান থেকে পারচেস করি তাহলে আমরা একটা অপশন রেখে দিব, সেই অপশন থেকে মূলত অটোমেটিকলি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন হয়ে যাবে, তাহলে ইউজাররা এখান থেকে সেই লগ ইন অপশনটা পেয়ে যাবে মাই অ্যাকাউন্টে ঢোকার জন্য। বুঝতে পারছেন আমি কি বলছি? অ্যাজ এ কাস্টমার যখন আমাদের ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্ট পারচেস করবে তখন
ওই প্রোডাক্ট অপশন আমরা একটা ইউজার নেম পাসওয়ার্ড অপশন রেখে দিব। যদি আপনাদেরকে একটু সরাসরি বিষয়টা দেখাই, তাহলে কি হবে যে আমাদের ওয়েবসাইটের ভিতরে ঢুকতে তার একটা ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলুন আমরা সেই কাজটাই করি। তো আমি উদাহরণস্বরূপ দেখানোর জন্য আমি একটা নর্মাল একটা প্রোডাক্টকে আমরা এখানে যদি ভিউ করি, তাহলে দেখবেন কোথায় রাখবো আমরা। আমি অ্যাড টু কার্ট দিলাম, দেওয়ার পর জাস্ট এখানে প্রসিড টু চেক আউট, দেওয়ার পর এই জায়গা থেকে আমরা একটা অপশন রাখবো যে ইউজার নেম পাসওয়ার্ড। হ্যাঁ, তো সেই অপশনটা এখানে রেখে দিব, এইভাবে দেখবো। আর আমরা কিছুক্ষণ আগে বললাম যে আলটিমেট মেম্বার প্রো, ওই প্লাগিনে নর্মাল ইউজার রেজিস্ট্রেশন করার জন্য একটা অপশন থাকে, সেটাও আমরা করব। ঠিক আছে, তাহলে ফার্স্ট টাইম ওয়ার্ডপ্রেসের ওকমার্সের যে ডিফল্ট যে ইউজার নেম পাসওয়ার্ড যে রেজিস্ট্রেশন অপশন সেটা এখানে অ্যালাউ করবো, দেন তারপর আমরা প্লাগিনটি ইনস্টল করে অপটিমাইজ করে ওই পদ্ধতিটা দেখাবো। তাহলে চলুন আমরা প্রথমে এই কাজটা দেখি। আর হ্যাঁ, তার আগে আমরা একটু দেখে নিই যে এইখানটাতে সেই অপশনটা আছে কি না। দেখেন না, সেই অপশনটা কিন্তু নাই। ঠিক আছে, দেখেন শুধু ইমেল দেওয়া অপশন আছে, তবে পাসওয়ার্ড আর ইউজার নেম একটা অপশন থাকে লাস্ট এই অপশনটার পর। হ্যাঁ, তো চলুন তাহলে সেই কাজটা আমরা শুরু করি। তো আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম, ড্যাশবোর্ডে আসার পর আমরা যদি ওকমার্স প্লাগইনের অপশন থেকে আমরা যদি এখান থেকে সেটিংসে চলে যাই, সেটিংসে আসার পর অ্যাকাউন্ট এবং প্রাইভেসিতে আমাদের আসতে হবে। আমি যদি অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করি, তাহলে দেখেন এখানে বেশগুলো অপশন আমরা দেখতে পাবো। তো প্রথম যে অপশনটা এখানে বলছে অ্যালাউ কাস্টমার টু প্লেস অর্ডার উইদাউট অ্যান অ্যাকাউন্ট, তো আপনি যদি তাদেরকে অ্যালাউ করতে চান যে আপনার উইদাউট অ্যাকাউন্ট, তো সেক্ষেত্রে এটা টিক না। আর যদি আমি এটাতে টিক দিয়ে রাখি যে এখানে বলছে অ্যালাউ কাস্টমার লগ ইন অ্যান্ড এক্সিস্টিং অ্যাকাউন্ট, হ্যাঁ, তো এক্সিস্টিং অ্যাকাউন্ট বলতে কি যে প্রিভিয়াস টাইম আমাদের ওয়েবসাইটের মধ্যে কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছে, সেটা মূলত চেক আউট ক্ষেত্রে কাজে লাগাইতে পারবে। তো সেই অপশনটা আমরা এখানে টিক মার্ক দিয়ে রাখলাম। তো এটা টিক মার্ক দেওয়ার ফলে আমাদের কী পরিবর্তন হয় আমরা চলুন পেজটাতে একটু দেখে আসি। তো আমি এখানে আসলাম, অ্যাড টু কার্টস এখানে আসার পর এইটাতে ক্লিক করলাম। এখন দেখেন আমরা দেখি এখানে সেভ হয়েছে এইখানটাতে, ওইখানটাতে লগ ইন হয়ে গিয়েছিলো, আমি অলরেডি লগ ইন পেজে ছিলাম, এই কারণে ওইটা ওইভাবে দেখাচ্ছিলো। তো আমি একটু বেঁকে আসি, আমি ওইটা লগ আউট করে নতুন করে আরেকটা প্রোডাক্ট অ্যাড টু চেক আউট করলাম। এখন দেখেন উপরে বলতেছে এই যে এটা কিন্তু তখন কিন্তু ছিল না, আমরা ফার্স্ট টাইম যখন ইয়ে করছিলাম তখন কিন্তু ছিল না। এই যে এখানে ক্লিক করলে দেখেন একটা অপশন শো করতেছে যে আমাদের যদি এক্সিস্টিং কোনো অ্যাকাউন্ট আমাদের ওয়েবসাইটের মধ্যে ক্রিয়েট করা থাকে তাহলে সেটা আমাদেরকে লগ ইন করতে বলছে। ঠিক আছে, তো যেহেতু আমাদের হাতে নাই আমরা নতুন একটা অপশন রাখবো। আপনি চাইলে এটা এই অপশনটা রাখতে পারেন উপরে, আবার আপনি চাইলে এটাতে নাও রাখতে পারেন। তো আমি এটা রাখবো কারণ এই অপশনটা একটু ইউজার ফ্রেন্ডলি, কারণ আমাদের কাস্টমারের তো প্রিভিয়াস টাইমের যে ইউজার নেম পাসওয়ার্ড রেজিস্ট্রেশন করা থাকতেই পারে, এটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে এই অপশনটা আমরা এখানে অ্যালাউ করে রাখবো। আর এখানে আরেকটা অপশন দেখেন, এটাও অনেক আগে থেকেই আছে, এখানে কুপন কোড। কুপন কোডটা কি আপনারা জানেন, অনেক সময় অনেক ধরনের ডিসকাউন্ট দেওয়া হয়, তো সেই কোডগুলো এখানে ব্যবহার করলে কিছুটা ডিসকাউন্ট আসবে, এই অপশনটাও আমরা দেখাবো ইনশাল্লাহ কোনো একদিন ভিডিওর মধ্যে। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের এক্সট্রা কোনো অপশন অ্যাড হয়েছে না, এখানে এক্সট্রা কোনো অপশন অ্যাড হয় নাই। তো চলুন আমরা আবার ড্যাশবোর্ডে ফিরে আসি, আমি আবার ড্যাশবোর্ডে ফিরে আসলাম। তারপর দেখেন এখানে আরও দুইটা অপশন আছে, বলতেছে যে আপনার অ্যালাউ কাস্টমার ক্রিয়েট এ অ্যাকাউন্ট, হ্যাঁ মানে চেক আউট সময়, মানে চেক আউটের সময় একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন দিয়ে দিতে বলছে। তো মাই অ্যাকাউন্ট পেজ, ওকে ফাইন, আমরা দুইটা টিক মার্ক দিয়ে দেবো। দেওয়ার পর আমি যদি সেভ চেঞ্জে ক্লিক করি, তাহলে এবার আমি এসে যদি এখানে রিলোড করি, তাহলে দেখতে পাবেন যে আমাদের এখানে এই যে ক্রিয়েট এ অ্যাকাউন্ট নামে একটা অপশন চলে এসেছে। ঠিক আছে, শুধুমাত্র আমাদের কি করলাম, আমরা ওকমার্সের সেটিংসে আসলাম, আসার পর অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসিতে আসার পর এই যে এই দুইটাতে টিক মার্ক দিয়ে দিলাম, দেওয়ার ফলে আমাদের এই অপশনটা চলে এসেছে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, আচ্ছা এখন অ্যাজ এ কাস্টমার আমি যদি একটা প্রোডাক্ট পারচেস করি, ফর এক্সাম্পল আমি এখানে সব কিছু দিয়ে দিলাম, এইখানটাতে আমি সব কিছু দিয়ে দিলাম, ফিল আপ করে ফেলাই আমি সব কিছু। তো দেখেন এখান এইখানটাতে একটা বিষয়, সেটি হলো আমাদের আমি যদি এখানে টিক মার্ক দিই ক্রিয়েট এ অ্যাকাউন্ট,
তাহলে কিন্তু আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তবে এখানে কিন্তু কোনো ইউজার নেম পাসওয়ার্ড অপশন আসছে না, তার মেন কারণ আমি বলেছিলাম যে ইউজার নেম পাসওয়ার্ড অপশন আসবে, তবে না এখানে কোনো ইউজার নেম পাসওয়ার্ড আসবে না যদি আমি এখানে টিক মার্কতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পারমিশন দিই রেজিস্ট প্রোডাক্ট পারচেস করার সময়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটু মানে সিকিউরিটিটা আপডেট হবে, যেমন মনে করেন আমাদেরকে মেইলটা এখানে দিয়ে দিতে হবে আমাদের। আমি যদি উদাহরণস্বরূপ এখানে মেইলটা দিয়ে দিই, আচ্ছা এই ফায়ারফক্সে এভাবে হয় না, শুধুমাত্র গুগল ক্রোমেই শুধু এখানে সিলেক্ট হয়। আমি সমস্যা নেই, আমি এখানে এটাকে এইভাবে এখান থেকে নিলাম, ইমেইল অ্যাড্রেসটা নেওয়ার পর আমি ইউজার নেমটা হিসাবে মেইল অ্যাড্রেসটা দিয়ে দিলাম এখানে, ইউজার নেম হিসাবে এটা কাজ করবে। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমি প্রোডাক্টটা প্লিজ অর্ডারে ক্লিক করি, তাহলে দেখবেন এই মেইলে আমাদের একটা ইউজার নেম চলে যাবে, এই সরি পাসওয়ার্ড চলে যাবে। ঠিক আছে, চেক আউট কমপ্লিট, সব কিছু কমপ্লিট, দেখেন ওকে সব কিছু কমপ্লিট। এখন আমি যদি আমাদের মেইলটাকে এখানে রিলোড দিই, এই দেখেন এখান থেকে একটা মেইল চলে আসছে আমাদের ওয়েবসাইট থেকে। ঠিক আছে, ওয়েবসাইটের মধ্যে আমাদেরকে কি বলছে, এই যে এখানে আমাদের বলছে যে একটা পাসওয়ার্ড আমরা উনি দিয়ে দিয়েছে, এই পাসওয়ার্ড আমি চাইলে লগ ইন করতে পারি। এই যে আমরা কিন্তু এখন এই যে যদি আমি মাই অ্যাকাউন্টে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা মাই অ্যাকাউন্টে ঢুকতে পারছি, বাট আমরা পরবর্তীতে কিন্তু আমরা ঢুকতে পারবো না। উদাহরণস্বরূপ আমি যদি এটাকে লগ আউট করে দিই, আমরা যদি লগ আউট করে দিই, মনে করুন আমি অর্ডার করার একদিন পরে আমি এখানে প্রবেশ করলাম, তো সেক্ষেত্রে কিন্তু আমি ঢুকতে পারছি না। এরকমটা হতে পারে না, আমাদের অর্ডার করার সাথে সাথে তো কাস্টমার প্রোডাক্ট পেয়ে যায় না, কিছুদিন পরে তাদের প্রোডাক্টটা আসতে পারবে, মানে প্রসেসিং চলবে, অর্ডার পেন্ডিংয়ে থাকে, এরকম ঝামেলা থাকতে পারে স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আপনার পরের দিন যদি ক্লায়েন্ট কাস্টমার ঢুকতে চায়, তাহলে সেক্ষেত্রে কীভাবে রাখবে? আমি যদি জাস্ট এখানে আমাদের ইউজার নেমটা মেইল হিসাবে দিয়ে দিলাম, আর পাসওয়ার্ড এই যে আমাদের মেইলে পাসওয়ার্ডটা দিয়েছে এখান থেকে, আমি যদি এখানে দিয়ে আমি যদি লগ ইন করি, তাহলে দেখবেন আমাদের লগ ইনে মাই অ্যাকাউন্টটা চলে গেছে। ঠিক আছে, তো এইখানটাতে আমি যদি আসি তার অর্ডারে চলে যাই, দেখবেন আমাদের অর্ডার সামারিতে আমি গত পর্বে বলেছিলাম, এই দেখেন আমাদের অর্ডারগুলো সব কিছু ভিউ করতেছে। আমি যদি ভিউতে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের অর্ডারটা আমরা দেখতে পাচ্ছি কী অবস্থায় আছে। ঠিক আছে, অর্ডারটা আমি যদি ভিতর থেকে যদি অর্ডারটা এখানে ইয়ে করি, যেমন এখানে কী বলতেছে প্রসেসিং, আমি মনে করেন যে অ্যাজ এ অ্যাডমিন এটা আমরা ওকমার্সের অর্ডারে চলে আসলাম, অর্ডার এসেছে কিনা সেটা দেখার জন্য আলামিন নাম থেকে, এই যে আলামিন নাম থেকে একটা অর্ডার এসেছে, আমি জাস্ট এটা প্রসেসিং অবস্থায় আছে এখানে দেখেন প্রসেসিং। আমি যদি এটাকে কমপ্লিট করে দিই, তাহলে দেখবেন যে এখানে কমপ্লিট চলে আসতেছে, এই জায়গাটাতে দেখবেন যে কমপ্লিট চলে আসে, এখানে কমপ্লিট অপশন আসবে, দেখেন এই যে কমপ্লিট। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়। আর আরেকটি বিষয় এখানে, আমাদের কাস্টমার চাইলে কিন্তু সে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবে, এটা তো অটোমেটিক পাসওয়ার্ড জেনারেট করে দিয়েছে, তাই না? আমাদের কাস্টমার চাইলে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারে কিসের মাধ্যমে, যে এইখানে লিঙ্কে ক্লিক করলে এই যে একটা অপশনে নিয়ে চলে আসছে আমাদের এখানে, যদিও এই যে এখানে আসার পর তার লগ আউট, তারপর অ্যাকাউন্ট ডিটেলস আসার পর সে কিন্তু এই যে এখান থেকে তার ইচ্ছা করলে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারবে, এই যে হ্যাঁ এই যে এই জায়গা থেকে সে চাইলে নতুন পাসওয়ার্ড ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তারা সেভ করে দিলে নতুন করে ইউজার নেম পাসওয়ার্ড সেট আপ হয়ে যাবে। ঠিক আছে, এটা সিকিউরিটি পারপাসে যদি ক্লায়েন্ট আমাদের কাস্টমার চায় সেই ক্ষেত্রে। আচ্ছা এই যে এখানে অর্ডার রিসিপ্ট মেইল আমাদেরকে দিচ্ছে, হ্যাঁ তো এই হচ্ছে টোটাল একটা বিষয়। তো যদিও বেশ অনেক সময় হয়ে গেছে, আর আজকে যদি আমরা প্লাগিনটি জাস্ট ইনস্টল করা দেখাই, প্লাগিনটি কাস্টমাইজেশন করবো না, আমি যদি আবার ড্যাশবোর্ডে চলে যাই, আমাদের ডিফল্ট যে অপশনটা সেটা আমাদের দেখানো কমপ্লিট। এখন আমরা আসলাম প্লাগিনটি কীভাবে ইনস্টল করতে হয় সেটা দেখলাম, আমি আল্টিমেট মেম্বার, এই যে আল্টিমেট মেম্বার এই কথাটা লিখলে মূলত আমাদের প্লাগিনটি চলে আসবে আল্টিমেট মেম্বার। জাস্ট এক্স্যাক্টলি এই প্লাগিনটির কথাই আমি বলতেছি, আল্টিমেট মেম্বার প্রো না, সরি আমি এক্সটার্নালি সরি, আল্টিমেট মেম্বার শুধু এই প্লাগিনটা, আমরা ফ্রি ভার্সনে সব কিছু পেয়ে যাবো, আমাদের প্রিমিয়াম লাগবে না। ঠিক আছে, ওকে, তো এই প্লাগিনটি ইনস্টল করার পরপরই দেখেন আমাদের একটা নোটিফিকেশন শো করতেছে যে কিছু অটোমেটিকলি পেজ তারা ক্রিয়েট করবে, তার জন্য আমাদের পারমিশন দিতে বলছে, অবশ্যই এখানে আমরা একটা পারমিশন দিয়ে দিব, ক্রিয়েট পেজে ক্লিক করব। তার মেন কারণ হচ্ছে
এর প্লাগইন কিন্তু ওই পেজগুলো ক্রিয়েট না করলে সে কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে কাজ করতে পারবে না, অক্ষম হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য ওই পেজগুলো তার ক্রিয়েট করা প্রয়োজন। ওকে, ক্রিয়েট পেজ অপশনে ক্লিক করার পর এই অপশনটা আসবে, তারপর সেভ চেঞ্জে ক্লিক করলে আমাদের পেজগুলো সব ক্রিয়েট হয়ে যাবে। এবার আমরা যদি পেজে চলে যাই, তাহলে দেখেন কিছু পেজ এখানে তারা ক্রিয়েট করছে। এই যে লাস্টে সেই পেজের পাশে ইউএম অ্যাকাউন্ট, ইউএম লেখা, এই যে ইউএম যদি দেওয়া থাকে তাহলে বুঝতে পারবেন যে আলটিমেট মেম্বার প্লাগইন এই পেজগুলো ক্রিয়েট করছে। দেখেন এটা ইউএম, তারপরে এটা এটা এটা, হ্যাঁ, তারপরে এই যে এটা, ঠিক আছে? তো এগুলো হচ্ছে অটোমেটিকলি এই ইউএম প্লাগইনটি ক্রিয়েট করছে। তো এই হচ্ছে আজকের একটা বিষয়। ও, আরেকটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা এই প্লাগইনের মাধ্যমে একটা ইম্পর্টেন্ট ফিচার, সেটা সব থেকে বেশি কাজে লাগে আমার কাছে পার্সোনালি, এটা অনেক ভালো লাগে, সেটা হচ্ছে যে পেজগুলো রেস্ট্রিকশন করে দেওয়া যায়। উদাহরণস্বরূপ আমি চাচ্ছি যে আমাদের এই যে টি10, হ্যাঁ, এই যে টি10, এই পেজটা শুধুমাত্র তারাই দেখতে পাবে যারা আমাদের ওয়েবসাইটের ভিতরে লগ ইন করবে। তো উদাহরণস্বরূপ আমি, চলুন চলে যাই, দেখেন আমরা কিন্তু নর্মালি এখানে দেখতে পাচ্ছি, আমি এই এটাতে যদি আমি লগ ইন করা আছি, তো ধরেন আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা আমি কপি করে অন্য যেই ব্রাউজার আছে সেটাতে লগ আউট করা আছে, সেটাতে আমি যদি একটু ভিউ করি তাহলে আপনাদের বিষয়টা বোঝাইতে পারবো। ও সরি, মানে এটা ওপেন করলাম কেন, আচ্ছা, এইটাতে এই ব্রাউজারে আমি জাস্ট এটাকে ভিউ করলাম। হ্যাঁ, এবার ধরেন আমি সেই কাজটা করি ভিতর থেকে, যেমন আমার রেফারেন্স থেকে মেনুতে চলে আসলাম। মেনুতে আসার পর কোন মেনুটাকে আমরা হাইড করতে চাচ্ছি, জাস্ট কাস্টমার লগ ইন করার পর দেখাবো আমরা এই মেনুটাকে, যে টি10 মেনুটাকে। হ্যাঁ, আচ্ছা, সেটা করার জন্য আমাদের ফার্স্টে মেনুটা সিলেক্ট করতে হবে। যদি আমাদের একাধিক মেনু আমাদের ওয়েবসাইটের মধ্যে ক্রিয়েট করা থাকে, তো আমি মেন মেনুতে আমাদের ওই মেনুটা আছে টি10 মেনুটা, হ্যাঁ, ওইটাকে সিলেক্ট হাইড করতে চাচ্ছি। এই যে, এই যে এখানে আসার পর দেখেন আমাদের বেশগুলো অপশন এখানে তৈরি হয়েছে। এই দেখেন আলটিমেট মেম্বার মেনু সেটিং, এটা কিন্তু ছিল না, যোগ আমরা আলটিমেট মেম্বার প্লাগইন ইনস্টল করার ফলে আমাদের এই অপশনটা পেয়েছি। হ্যাঁ, আচ্ছা, এবার এখানে এভরিওয়ান মানে সবাই দেখতে পাবে। তারপরে এখানে আমি রেস্ট্রিকশন করে দিব, আমি বললাম যে শুধুমাত্র যারা লগ ইন ইউজার তারাই দেখতে পাবে। তো কে কে, অথর, অ্যাডমিন, কন্ট্রিবিউটার, শপ ম্যানেজার, কাস্টমার, সাবস্ক্রাইবার, সবাই যারা লগ ইন করা থাকবে, সেভ চেঞ্জ। এখন আমি যদি এই এই মেনুটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে নর্মালি এখনও, হ্যাঁ, রিলোড দেওয়ার আগে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখন যদি আমরা এখানে রিলোড দিই তাহলে দেখবেন মেনুটা হাইড হয়ে যাবে, ঠিক আছে? মেনুটা হাইড হয়ে যাচ্ছে, একটু ওয়েট করি, কেন হাইট হলো না দেখি। আমরা রিলোড, ও রিলোড সম্পূর্ণ হয় নাই, এবার আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। ও সরি, এটা তো আমরা লগ ইন করা আছে, এটা হচ্ছে গুগল ফায়ারফক্স, আর ফায়ারফক্সে কাস্টমার হিসাবে লগ ইন করা আছে, হ্যাঁ, আর গুগল ক্রোমে অ্যাডমিন হিসাবে লগ ইন করা আছে, আর ওয়ার্ডপ্রেস এই উইন্ডোজের যে ডিফল্ট ব্রাউজার সেটাতে আমরা কিন্তু কোনো লগ ইন করা নাই। তো এবার আমি রিলোড দিই, তাহলে দেখবেন টি10 পেজটা আমাদের হাইট হয়ে যাবে অটোমেটিকলি। রিলোড, বাট কেন হচ্ছে না বুঝতে পারলাম না, অবশ্যই হওয়ার কথা, আমরা একটু দেখে আর একটু ভালোভাবে আমাদের পেজটা আমরা যা করতে চেয়েছি সেটা হচ্ছে কি না। এখানটাতে লগ ইন ইউজার অ্যাডমিন সেভ চেঞ্জ, আচ্ছা, আমরা আবার একটু রিলোড দিই এইখানটাতে, আচ্ছা, লগ ইন ইউজার মানে লগ ইন থাকলে দেখতে পাবো, আদারওয়াইজ দেখতে, আচ্ছা, আমি একটু রেস্ট্রিকশনটা একটু দেখি যে আমরা কী করলাম এক্স্যাক্টলি। হ্যাঁ, আর একটু দেখি, রিলোড সম্পূর্ণ হোক, আচ্ছা, এটা যায় নাই। তো আমি যদি ফায়ারফক্সে এটাতে রিলোড দিই তাহলে দেখি এটাতে আছে কি না। এখানটাতেও আছে, তার মানে আমরা যে কাজটা করতে চেয়েছি সে কাজটা আমাদের হয় নাই। আমি আবার আর একটু রিলোড দিই, অনেক সময় ব্রাউজার ঝামেলা করে। হ্যাঁ, আমি দেখি যে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা ঠিক আছে কিনা। লগ ইন ইউজার, হ্যাঁ, ঠিকই তো আছে, লগ ইন মানে যারা ভিতরে আছে তারাই শুধু দেখতে পাবে। হ্যাঁ, তো সেটা আমি এই ব্রাউজারে এসে কন্ট্রোল সি আর, ব্রাউজার অনেক সময় ক্র্যাশ করে, আমি ক্লিন করার জন্য কন্ট্রোল সি আরতে রিলোড দিলাম, তবুও হচ্ছে না। তো আমরা আরেকটা পেজের আমরা দেখি এটা হয় কিনা। তো আরেকটা পেজকে আমরা এটাকে আমরা ইয়ে করি, এই পেজটাকে
কারণ আমরা এই যে এই পেজটাকে করি, এই পেজটাকে করলাম শুধুমাত্র লগ ইন ইউজাররা দেখতে পাবে। ও সরি 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 সরি, মানে লগ ইন যারা লগ আউট, হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, এটা লগ ইনই তো, সমস্যা নেই। এটা দিলাম, তারপর সেভ চেঞ্জে ক্লিক করলাম, দেখি কি হয় এবার। তো এটা দেওয়ার পর আমরা যেটাতে লগ আউট অবস্থা আছে সেই পেজটাতে ক্লিক করলাম, তারপর আমাদের পেজটা কাজ করতেছে না, বাট কেন আমি ঠিক বুঝতে পারছি না। অল সব আচ্ছা, এই ও সরি, এখানে ও হ্যাঁ এবার কাজ করছে, দেখেন দেখেন দেখেন, হ্যাঁ আমরা দেখেন এবার কাজ করতেছে এই এই পেজটাতে। এখন দেখেন একটা বিষয় কি, আমাদের পেজের এই যে মেনুটা মূলত আমাদের হেডারের দুইটা অপশনে শো করতেছে। হ্যাঁ আমাদের এই এই দেখেন, আপনি একটু একটু আপনার একটা বিষয় লক্ষ্য করেন, আমাদের যেমন মনে করেন এখন যে পেজটা, এই পেজে মূলত মেইন মেনুটা শো করতেছে, এই পেজে মূলত মেইন মেনুটা শো করতেছে এখনও, কিন্তু এখানে আপনার ইয়েটা নাই, আমাদের এই যে কি বলে এক্সপ্রেস এক্সপ্রেস এই পেজটা নাই, কিন্তু হোম পেজে মূলত এক্সপ্রেস পেজটা আছে। ও এখন কাজ করছে, এখন নাই, হ্যাঁ এখন চলে গেছে, ওই ব্রাউজার ক্লিন করছিলাম না এই কারণে এটা শো করতেছিল, এখন দেখেন এইটা নাই, ঠিক আছে। এখন যদি ব্রাউজারে সমস্যা হয়েছিল, আমি তাছাড়া কিন্তু এক্সট্রা কোনো কিছু করি নাই, আমি শুধু জাস্ট প্লাগইনের অপশন থেকে ভিতর থেকে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিয়েছি যে যারা লগ ইন তারাই দেখতে পাবে, আদারওয়াইজ দেখতে পাবেন, এতটুকুই, ব্রাউজার অনেক সময় ঝামেলা করে, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন আমি কিন্তু এই যে ফায়ারফক্সে লগ ইন আছি, ফায়ারফক্সে কিন্তু আমরা সব কিছু দেখতে পাচ্ছি, এই যে এক্সপ্রেস এটা দেখতে পাচ্ছি, এই যে টি10 দেখতে পাচ্ছি, হ্যাঁ সব কিছুই দেখতে পাচ্ছি, বাট আমাদের এই যে যেটাতে লগ লগ আউট আছে সেটাতে কিন্তু ওই দুইটা পেজ আমরা দেখতে পাচ্ছি না, তার মেন কারণ হচ্ছে আমরা ওটা রেস্ট্রিকশন করে রাখছি, ঠিক আছে। তো এইভাবে আমরা খুব সুন্দরভাবে এক একটা পেজ কাউকে দেখাবো কাউকে দেখাবো না, ঠিক আছে, এরকম আমরা সব কিছু নির্ধারণ করে দিতে পারবো শুধুমাত্র আলটিমেট মেম্বার প্রো প্লাগইনের মাধ্যমে, ঠিক আছে। ওকে নেক্সট পর্বে এটার যদি এক্সট্রা কিছু ফিচার থাকে ডিসকাশন করার মতো অবশ্যই আছে, আমি সেটা আপনাদেরকে জানাবো। আর আমার অলরেডি ইউটিউব চ্যানেলের মধ্যে এই আলটিমেট মেম্বার প্রোনে আমার ভিডিও আছে, আপনারা আমি দেখিয়ে দিচ্ছি কোন ভিডিওটা, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখলে আরও কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের ইনশাল্লাহ। এখন ভিডিওটা খুঁজে পাচ্ছি না, আমি পাইলে কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নিন। তো ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, নেক্সট পর্বে আমরা চেক আউট পেজটা কাস্টমাইজেশন করবো, আর কুপন কোড কীভাবে ক্রিয়েট করতে হয় এবং ডিসকাউন্ট কীভাবে দিতে হয় সেই বিষয়টা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।